জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে দেশের বিভিন্ন নৌপথে পণ্য পরিবহনের ভাড়া 15 থেকে 22% বাড়ানোর ঘোষণা দিয়েছেন লাইটার জাহাজ মালিকরা। পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল WTC-র নির্বাহী পরিষদের এক সভা শেষে তথ্য জানানো হয়। ঢাকা, বরিশাল ও চাঁদপুর ছাড়া দেশের অন্যান্য গন্তব্যে পণ্য পরিবহনে আগের ভাড়ার সঙ্গে 15% যুক্ত হবে। এছাড়া কুতুবদিয়া, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর ও কর্ণফুলী নদীর বিভিন্ন ঘাট থেকে ঢাকা, বরিশাল ও চাঁদপুরে পণ্য পরিবহনের ভাড়া 22% বাড়ানো হয়েছে।